হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার চ্যানেল হিয়ার কথা আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, এটা একটা জার্নি রিলেটেড ব্লগ। তো আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি বর্ধমান। তো যাওয়ার পথে এই যে শক্তিগড় চলে এসেছি, একটুখানি ব্রেক নিচ্ছি, এখন দাঁড়িয়ে চা মিষ্টি খেলাম। এই যে বর্ধমান শহরে ঢুকে পড়েছি, এটা কার্জন গেট। আসলে বিয়ের পর আমার বেশি দিন তো থাকা হয়নি শ্বশুর বাড়িতে, বিকজ অষ্টমঙ্গলার প্রায় 2-3 দিন পরেই আমরা মুম্বাই শিফট করে গেছিলাম। তাই এবারে যখন এসছি, আমি গত মাসে তো কলকাতা এসেছিলাম, তো আপনারা আমার ভিডিওতে দেখিয়েছেন, তো এবারে ঠিক করেছিলাম বর্ধমান যখন যাব অ্যাটলিস্ট সপ্তাহখানেক তো থাকবো। এই যে চলে এসেছি আমার শ্বশুর বাড়ি, ওই যে সামনে দাঁড়িয়ে আছেন এক গাল হাসি মুখ নিয়ে, ইনি আমার শাশুড়ি মা, আমার দেখা অন্যতম একজন সাহসী মানুষ। তো উনি যেমন বউমাকে পেঁয়াজ বেজায় খুশি, সেরকম আমারও খুব ভালো লাগছে। আর বড় ছেলে আসতে পারিনি, তো কি হয়েছে, আমি তো এসেছি। তো যাই হোক, এই যে এটা আমাদের ঘর, এখানে আমার আমার হাজবেন্ডের কিছু ছবি আছে প্রি ওয়েডিং এর। তো আমরা এখন গল্প টল্প করে, আমার বাবা মা আমাকে ছাড়তে এসেছেন, তো ওনারাও আছেন। তো এখন চলে এসেছি সোজা ওপরে, ওপরে ঘরে কাজ হচ্ছে তো সেগুলোই দেখতে এসেছি। তো এই যে পুরো কাজটা কিন্তু, মানে আমার হাজবেন্ড তো ছুটি পায়নি, তো আসতে পারেনি, তাই আমি এসেছি এবারে। তো পুরো এই বাড়ি ঘর, ওপরে যে ঘর হচ্ছে, গাছ বাজ সব কিন্তু আমার শাশুড়িমা একা হাতে করেছেন। আর হ্যাঁ, আমার ভাই মানে আমার দেওর, সেও তো পাশে অবশ্যই ছিল। তো এই যে এটা আজই ঘরটা আমার বাবা মা বসেছিলেন, মানে আমাদের যে ঘরটা সেই ঘরের ঠিক ওপরটাই। তো সেগুলোই দেখছি বসে বসে, আপনাদেরকেও দেখাচ্ছি, তাই শেয়ার করছি। আর এই ঘরটা হচ্ছে পাশের ঘরটা, মানে আমাদের যে বেডরুমটা তার পাশেই আমার শাশুড়িমার বেডরুম, তো ওই বেডরুমের ঠিক ওপরেই এই ঘরটা। প্রত্যেক ঘরটা ঘরেই অ্যাটাচ বাথরুম, আর এই যে ব্যালকনি রাখা হয়েছে। দোলনা ঝুলবে, বাহ, চিন্তা করেছে, আমি করিনি। এই যে গাছটা ভাবি, হ্যাঁ হ্যাঁ, এটা যে প্রাইজের গাছটা, হ্যাঁ। তো এই যে গাছটা দেখলেন, এটা আমার হাজবেন্ড ফটোগ্রাফি কম্পিটিশনে পেয়েছে, তো এটা এখানে রাখা হয়েছে। এইদিকে দুটো ঘর যেটা দেখালাম, এইদিকে এখানটা ওপেন কিচেন হবে, এদিকে ফ্রিজ কাম ডাইনিং টেবিল রাখা যেতে পারে। এইখানটা উপরে সিঁড়ি উঠে যাচ্ছে, এই ঘর দুটো, আর এই দিকটা আর একটা, এখানে বাথরুম, এটা বাথরুম। আর এই তো করা ছিল, এইটা তো ছাদ ছিল, একতলার তো এটা ছাদ, সবাই বাড়ি গেছে। আর এই যে দাঁড়িয়েছেন দেখুন, ওই দিক থেকে দেখতে পাবেন। তো চলুন এবারে এর উপরটা ঘুরে দেখে আসি, মানে ছাদে। তো এই যে সোজা সিঁড়ি দিয়ে উঠলাম, উঠতেই সোজা ছাদ, আর এই যে বাঁদিকে এখানটা ঠাকুর ঘর হবে। বেশ, জায়গাটা অনেকটা বড় পাওয়া গেছে আর খোলামেলা। আসলে আমার শ্বশুর বাড়িটা খুবই খোলামেলা, পিছনে ওদের নিজেদের বাগান আছে যেখানে অনেক রকমের গাছ, আম গাছ আছে। তো এবছর তো আম হয়নি, গত বছর বেশ আম হয়েছিল। এই যে ঠাকুর ঘর, ঠাকুর ঘরের সামনে এখানে একটা বসার জায়গাও করা হয়েছে। ছাদটা বেশ বড়, তা আমাদের সবার খুব ভালো লেগেছে, বাবা মারও খুব ভালো লেগেছে। এই যে দেখছেন কি সুন্দর জামা কাপড় মেলার জায়গা করা হয়েছে, এটা পুরোটা আমার শাশুড়িমার মাথা থেকে বেরিয়েছে এই বুদ্ধিটা, যে এখানে কিভাবে জামা কাপড় মেলার জায়গা করা যায়। তো অনেকটা জায়গা পাওয়া গেছে। তো এই যে বাঁদিকে দেখলেন লোহা সিঁড়ি উঠে গেছে, এটা হচ্ছে ওপরের ছোট ছাদে ওঠা, ওখানেও উঠছি একটু বাদে, কিছুক্ষণ পরে আপনাদেরকেও দেখাবো। আরে ভয় পেও না, শক্ত আছে। এখান থেকে কি কি দেখা যাবে, সেই নক্ষত্র বিয়ে হোটেলটা দেখা যাবে আমাদের, যেখানে না ওটা তো জলছা নক্ষত্র, যেখানে আমরা ছিলাম, আর জলছাটা দেখা যাবে, জলছাটা বলছি, ওই যে বলছি, হ্যাঁ নক্ষত্র।
রুমটা আছে রং হয়নি, তার পাশে তো একটা পিঙ্ক কালার একটা বিল্ডিং দেখা যাচ্ছে। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। আচ্ছা ওইখানে আমাদের রিসেপশন হয়েছিল। তো এই যে এখন সন্ধ্যে হয়ে গেছে, বাবা মাও বেরিয়ে পড়লো এই জাস্ট আমাকে দিয়ে। তো ওনারা বেরিয়ে পড়েছেন, এখন আমি আমার শাশুড়ি মা আমার দেও তিনজনে মিলে বসে পড়েছিলাম আমাদের বিয়ের ছবিগুলো দেখতে। তো এই বসে বসে দেখছি। তবে আগের মাসে এই সময় তো আমি বর্ধমানে যখন ছিলাম মারাত্মক গরম ছিল, কলকাতাতেও যেরকম গরম এখানেও তাই, তাই সারাক্ষণ আর কি এসি চালিয়ে থাকতে হচ্ছিল। যাই হোক এখন এই বিয়ের ছবিগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। এই যে দেখুন ছেলের কাণ্ড দেখুন, মানে আমার দেওরের কথা বলছি, ওর নাম শুভ, এক গাদা অরুণ আইসক্রিম নিয়ে এসেছে, আমি খেতে ভালোবাসি তাই নিয়ে চলে এসেছে। তো আজকে বর্ধমানে আমার দ্বিতীয় দিন, তো আজকে এখন বিকেলবেলা রেডি হয়ে পড়েছি। তো সামনে একটা মেলা আছে, তো মারা বললো চলো ওই মেলাটা ঘুরে আসি। তো এটা হচ্ছে উৎসব ময়দানের মেলা। তো শুনলাম এখানে নাকি প্রায় সারা বছরই মেলা হয়, মানে এই পার্টিকুলার এই ময়দানটায়। তো এখানে চলে এসেছি তাই মেলাটা একটু ঘুরে দেখবো। আসলে বর্ধমানের তো আমি সেরকম কিছুই চিনি না, এখন একটু একটু করে চিনছি আর জানছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন মেলাটা ঘুরে দেখা যাক। বাইরে একটা চেন আছে, ওটা ডবল ডেকার আছে। কত বুটিক দিয়েছে, বাপরে বাপ যা মারাত্মক গরম ছিল, আর বেশিক্ষণ বাইরে থাকাই যাচ্ছিল না। তো যাই হোক এখন আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি, তো একবারে ডিনার করে তারপরে বাড়ি ঢুকবো। তো আসলে গেছিলাম একটা বাঙালি রেস্টুরেন্টে, তো সেখানে মানে জায়গা ছিল না বলে, আর তাই আমরা তার ঠিক উল্টো দিকে আর একটা রেস্টুরেন্ট, এটার নাম ক্যান্টিন। তো এখানে আমরা চলে এসেছি ডিনার করতে। তো আসলে আমরা ঠিকই করেছিলাম বেঙ্গলি কুইজিন খাবো, কিন্তু যাই হোক ওই রেস্টুরেন্টটা তো পাওয়া গেল না, তাই এখন এখানে খাওয়া দাওয়া করে একবারে তারপরে বাড়ি যাব। তো বর্ধমানে যে কটা দিনই ছিলাম প্রত্যেক কটা দিনই খুব ভালো ছিল। এখন যখন ভিডিওগুলো এডিট করছি, ভিডিওগুলো দেখছি, তো সেই মুহূর্তগুলো মনে পড়ে যাচ্ছে। আমি খুব মিস করছি আবার বর্ধমানকেও আর কলকাতাকে, তাই ভাবলাম এই বর্ধমানে মানে আমার শ্বশুরবাড়িতে কাটানো দিনগুলো সব হয়তো শেয়ার করা যায়নি, বাট কিছু কিছু স্পেশাল মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে।
আজকে পরের দিন আমি আর আমার শাশুড়ি মা মিলে চলে এসেছি বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। এই মন্দিরের নাম হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন, এটি সতীর 51 পীঠের একটি পীঠ। এখানে সতী মায়ের নাভিবেশ করেছিল, তো এটি খুবই জাগ্রত একটি স্থান। জানেন আমরা যেই সময় ওখানে গেছিলাম সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে, তো ওই সময়টাই সন্ধ্যাবেলার দিকে গেছিলাম, ওই সময় সন্ধ্যা আরতি হচ্ছিল। আর এই যে দেখলেন এখানে কোণে দাঁড়িয়ে আছে, এখানে কত বিয়ে হচ্ছে এই মন্দিরে, সেইগুলো দেখছিলাম আমরা। আসলে এটা এত জাগ্রত একটি জায়গা, এখানে কিন্তু অনেক বিয়ে হয়। আমরা যেদিন গেছিলাম ওই দিন প্রায় আমরা 5 থেকে 6টা কাপল দেখলাম, মানে বরকনে বিয়ে হচ্ছে। এই যে দেখছেন এক গাদা পেল্লাই আয়োজন, খাবার দাবার নিয়ে বসা হয়েছিল। আসলে দিনটা ছিল জামাই ষষ্ঠী, তো বৌমা এসেছে বলে কথা আমার শাশুড়ি একটা বৌমা ষষ্ঠীর আয়োজন করেছিলেন বাড়িতেই, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমার শ্বশুরবাড়ির কিছু ছবি ভিডিও যেটা বাইরে থেকে নিয়েছিলাম, তো সেটাও আমি এই ভিডিওতে দেখালাম। তো এই যে আগের দিনে দেখাচ্ছিলাম যে উপরের তলা যে কাজ হচ্ছে, তো সেটারই বাইরে থেকে আর কি কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে একটা গেট আছে সাইডে, এই গেট দিয়ে সোজা গেলে পেছনে বাগানের দিকে যাওয়া যায়। ওই যে উপরে ঘরগুলো দেখা যাচ্ছে, কিছুক্ষণ আগে যে ভিডিওতে আমি যখন দেখাচ্ছিলাম ওই বারান্দাতে গিয়েই যেখানে দোলনা লাগানো হবে, এটা সামনের বারান্দাটা, ওটা পিছনের ঘরের বারান্দাটা। তো এই যে ভিডিওটা দেখছেন এটা আবার অন্য আরেকটি দিনের ভিডিও। আজকে আমরা চলে এসেছি বর্ধমান 108 শিব মন্দির, আমি তিনজনে মিলে এসেছি, আমি মা আর শুভ তিনজনে মিলেই। তো এই 108 শিব মন্দিরে কিন্তু সত্যিকারে 108টা শিব মন্দির আছে, এবং আমরা যখন গেছিলাম আমরা পুরো মন্দিরটা প্রদক্ষিণ করেছি এবং গুনেওছি, সত্যিকারে 108টা শিব মন্দিরই আছে। তো যা শুনলাম যে নীল পুজো বা শিবরাত্রির দিন এখানে অগণিত মানুষের ভিড় হয়, কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম ফাঁকাই ছিল। তো চলুন মন্দিরের ভিতরটা একটু ঘুরে দেখে আসা যাক। তো হাজার গরমে এই শিব মন্দিরে এসে যেন একটা মানসিক শান্তি পাওয়া যায়, জানেন তো। আর এই 108 শিব মন্দিরের এই অংশটা এত সুন্দর করে সাজিয়েছে, ঠিক যেন মনে হচ্ছে একটা পার্কের মতো, এত অপূর্ব লাগছিল। তাই আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে কাটাচ্ছিলাম, এবং মন্দিরটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কিছু অংশে তো দেখলাম এখনো কাজ চলছে। তো এই ছিল আমার এই ভিডিওটা বর্ধমানে কাটানো, মানে আমার শ্বশুরবাড়িতে কাটানো কিছু মুহূর্ত যা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা বললে একটু খুশি হব। আর চ্যানেলটা যারা নতুন দেখছেন তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে, তারপরে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। টাটা।